Hello, good morning, Assalamu alaikum. Apnar upor shanti porchito hok. Ami patai patai roti debo tomader kotha tumra amay eto bhalobasho. Ajke amar na Indian embassy te jawar kotha chilo, uthe dekhe gariyo nai, kottao nai, keu nai. Tarpore Nur Hosen ashar kotha amar natni kache ami jabo shokal bela, eto gaye byatha. ধাপাস করে মাত্র উঠলাম এই সবে উঠেছি মন চায় চক্ষু না চায় মরি মরি কি বাচ্ছি লজ্জায় আমার আসলে ওই যে ডাবিংটা আছে ওইটা মনে করেই আর ভাল লাগছে না কিন্তু যেহেতু সাইফ চন্দন আমাকে যেতেই হবে ওর ভালোবাসাটা ওর আল্লাহটা এত ঢং করতে পারে এই সাউথ ইন্ডিয়ান বেড়া আল্লাহ করে বলো আয়া বড় আপা তোমার যখন মন চায় বড় কি কয় দুলাভাই কি কয় 11:30টায় অত সকালে তুমি আসতে পারবে না কিন্তু তোমার জন্য আমি 12:00 থেকে 1:00 মধ্যে বসে থাকবো কালকেও যাওয়ার কথা ছিল পরে আমি বললাম যে না আমার রান্না টান্না আছে আসতে পারবো না মানে এত আল্লাহ করতে পারে সাইফ চন্দন ওরে তো আমি কই যে সাউথ ইন্ডিয়ান হিরো সাউথ আমাই হি সাউথ ইন্ডিয়ান হিরো আপনারা দেখবেন সাইফ চন্দনকে সাউথ ইন্ডিয়ান হিরোর মতো লাগে অ্যান্ড হি ইজ মাই ডিরেক্টর অফ বাস ফিল্ম যেখানে আপনারা আমাকে একদম মানে মানে ডন হিসাবে দেখতে পাবেন ডন আলেকজান্ডার বো সব আমার আন্ডারে কাজ করে নীরব সাবা সো ইটস এ ডিফারেন্ট মুভি মানে ইল জাস্ট এনজয় ইট মানে মারামারি ধুমধারাক্কা যা যা আছে যেগুলো আপনারা বোম্বে ফিল্মে দেখতে চান দেখার চেষ্টা করেন ওয়াই ডোন্ট ইউ ট্রাই আওয়ার ওয়ান হ্যাঁ আপনারা নিশ্চয়ই খুব ভালো লাগবে এই ধরনের জিনিস আমাদের দেশে কম হয়েছে সো আব্বাস ফিল্মটা হলে গিয়েই দেখবেন নট ফর মি নট ফর ফর ইউ যে আপনাদের ভালো লাগবে সেই জন্য আপনারা দেখবেন আমাদের কারণে দেখবে অবশ্যই আমিও যে একটা ডিফারেন্ট ক্যারেক্টার প্লে করেছি আমি একটু ডিফারেন্ট সেজেছি আপনাদের হৃদয় টাচ করতে চেয়েছি সেই জন্যই আপনারা দেখবেন আব্বাস ফিল্মটা অন্যরকম হয়েছে গল্প গতানুগতিক ধারার থেকে একটু বাইরে তারপরে একটা মহিলা ডন ডন খপাকার না মুশকিল নেই না মন কি সো অ্যান্ড আই থিঙ্ক দ্যাট ইউল লাভ ইট ইলোরা গোহরকে অনেক মিষ্টি মিষ্টি অনেক ভালো মা অনেক লক্ষ্মী বউ অনেক কুটিল একটা বউ এগুলো তো দেখেছেন এখন একটু তারপরে ছাম্মাক ছাল্লু দেখেছে ও মে কী জানি বেই বিজলি কি রানি হু এরকম সব দেখেছেন দিল্লি লে 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 বেপো এগুলোও দেখেছেন কিন্তু এইবার দেখবেন ডন ডন হিসেবে আব্বাস ফিল্মে আপনারা আমাকে দেখতে পাবেন অ্যান্ড ইউ লাভ ইট আই নো দ্যাট ইউ আর গোয়িং টু লাভ ইট যারা আপনারা মারপিট পছন্দ করেন দে আর গোয়িং টু লাভ ইট যে আই ক্যান ডু ম্যাজিক আই ক্যান ডু এনিথিং আমার মাথা ব্যথা করতেছে আজকে সকাল থেকে মাইগ্রেনের পেন উঠছে তো হ্যালো আসসালামু আলাইকুম মাথা ব্যথা এত প্রচণ্ড করতেছে একটু কফি বানিয়ে খাই কেক আমার হ্যাভ টু গেট রেডি দিমিত্রি দেখো তো অস্টিকে একটা টেক্সট করে যে বেবি উঠছে নাকি বা জাগা নাকি নাকি আবার ঘুমাই গেছে এটা আমার ছোট ছেলের ঘর বিউটিফুল আপু খন্দকার শেখ থ্যাংক ইউ বিউটিফুলের কিছু নাই রে আমি যাকে চাই রে ও দেয়ার্স নো ওভেন ওভেন তো আমি 12:00 বাজাইলাম কেমনি করে আমি বললাম যে না না আমি পছন্দ করে গিয়ে কিনবো তারপর তার আমি বাইরেই হইতে পারি না কারণ বাচ্চাদের জন্য এটা সেটা রাঁধতে রাঁধতে বান্ধবী আসছে একদিন রুমি আসলো একদিন পান্না বাসে আমি গেলাম
একটা কিছু খাইতে গেলে বুয়ারা যেমন এমনি একটু বানায় দেয়, আমরা তো নিজের হাতে যখন খাবো সেটা করতে পারি না। তো সব কিছু ডিটেলস আবার ধুইতে হয়, এটাই একটা বিপদ। সবই দেখাই দিচ্ছে আপনাদের। তাতে হবে কি, যারা নতুন নতুন সংসার করো তারা একটা মজা পাবা যে কীভাবে কাজ করতে হয়। যে এই ক্লাসটা সারা রাত তো মানে ইসে ছিল, হুম, খোলা ছিল, একটু যদি পরিষ্কার করে না দাও তাহলে যে খাবে তারও শান্তি নাই, তারও একটা ভয় থেকে যাবে। আর তোমার নিজের সংসারেরই তো একটা 12টা বাজলো, ঠিক না? সুতরাং একটু পরিষ্কার করে নিতেই হবে, যতই কষ্ট হোক। কষ্ট করলেই মিষ্ট মেলে। আমি ওয়ান টাইম ইউজ মানে ওয়ান টাইম স্পুন ব্যবহার করতেছি, তেল না আমার ধোয়াপালার। সকালে কে ভাত খেলো? সকাল না অবশ্য, দুপুর আছে, এখানে এটা রাখে। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনে যেটা আছে হাতে গেছে সেটাই। একটু গাঢ় খাবো আজকে, কারণ কাজ আছে আমার। সুরাইয়া জান্নাত, সালাম আলাইকুম আপু। আপনার লাইফগুলো খুব ভালো হয়। আজকের লাইফটা ভালো হবে না শোনা, আজকের লাইফটা হচ্ছে কি, আমার ভীষণ মাথা ব্যথা। অপস, বাঙালির যে কিছু ফেলে নাই, দেখো এই ডিব্বা জানি কে খাইছিল আমার বাসায়, আমার ভাই, চাচা তো ভাই খাইছিল এটা। ও আবার ওয়ার্কআউট করে, জিমে যায়, ওইটা আমরা চিনির ডিব্বা বানিয়ে ফেলাইছি। বাঙালিদের এটাই একটা মজা। সো আমি কখনো ব্ল্যাক কফি পছন্দ করি না, আমার খাই না, আমার জন্য ইটস মাস্ট বি দেয়ার। এটাকে কি বলে, কফি মেট, ওকে, ক্রিম আর কি, কফির ক্রিমটা। কফির কালারটা খুব সুন্দর হয়েছে। সো আমি একজন সবাইকে আপনাদের রিকোয়েস্ট করব, আমার কাছে একটা ছবি চাইলে আমি 20টা ছবি, 50টা ছবি দেই। তারপর আপনারা বারংবার আমাকে বলেন ছবি দেন, ছবি দেন, এখন কি করছেন ছবি, এখন কি করছি সেটা তো লাইভেই দেখতে পারেন, দেখতে না পারলে যারা পান না সেটা আমি পাবলিক দিয়ে দিছি। ইটস ওপেন ফর অল, এটা আমার কিছু করার নাই ভাই, ইটস নাও ওপেন ফর অল। আমি সবাইকে, অনেক মানুষকে আমি অ্যাড করেছি, কারণ বিশ্বাসঘাতকের সংখ্যা খুব বেশি, তারা ছবি চুরি করতেই পারে। সো আমি এটা ওপেন করেছি ফর অল, আপনার ছবি যা ইচ্ছা ছবি ওপেন করেন, তারপরে তাতে আজে বাজে কথা লেখেন, নট শেয়ার, ওই যেখানটা আপনারা পোস্ট করেন না, যেখানে আজে বাজে কথা বলেন। আমার এখানে সুশীল সুন্দর সম্পর্ক বন্ধুত্বের নয়, আমি বন্ধুত্ব করি না, এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে কি, আমার পেট ভরার দায়িত্ব আমার, আমার বাড়িতে কার প্রবেশ হবে না হবে এগুলো নিয়ে মশকরা করতে আমার ভালো লাগে না। ইটস ফাইন, আমার হাতে রান্না খাইতে ইচ্ছে করে, ইউ অর্ডার মে, আমি আপনাকে তৈরি করে দেবো। ফারজানা হেলেন, কেমন আছো বোন? তুমি, তোমাকে অনেকদিন দেখি না, বাসায় আসো একদিন, তোমাকে ইনবক্স করছি আমার নাম, আমার নাম্বার, তুমি ফোন করো না কেন। পৃথিবীতে একটা জিনিসই মনে রাখবা, নিজের উপরে কেউ নাই, সো বি হ্যাপি অলওয়েজ।
পৃথিবীতে গুণা সবচেয়ে বেশি যেটা সেটা হচ্ছে গুণা হচ্ছে পরনিন্দা পর উপকার করাটা। মানুষের যখনই অপকার করবা তুমি তোমার গায়ে এসে পড়বে, আর যে মানুষটা তোমার অপকার করবে সেটাও তার শাস্তিও সে পেয়ে যাবে। সুতরাং আমি জানি যে পৃথিবীতে পাপ কিছু নেই, তুমি যতক্ষণ পর্যন্ত না কোনো অন্যায় করতেছ ততক্ষণ পর্যন্ত তোমার কোনো পাপ নাই। তুমি ভালো কথা সুন্দর কথা সুন্দরভাবে ফ্রেন্ডের সাথে মেশে, অনেকে আছে ফ্রেন্ডের সাথে প্রেম করে ফেলে, দ্যাটস রিয়েলি ব্যাড। এটা কি সম্পর্কগুলি কোনটা কোথায় কোন স্টেজে এটা মানে মাত্রাটা ঠিক থাকে না, লেভেলটা ঠিক থাকে না। অনেক লোক আছে সেক্রেটারিকে বিয়ে করে ফেলে, আমি আপনার প্রিয় অভিনেত্রী অভিনয়টা তো ছেড়েই দিলাম, অভিনয় তো এখন আর কোনো শিল্প নাই। আমি যত ভালো অভিনয় করি যারা বদমাশি করবে তাদের অনেক নাম, সুতরাং এরা অভিনেত্রী চায় না, এরা বদমাশ দেশ চায়। তো আমি বদমাশিটা আমার ব্যাকগ্রাউন্ডে আসে না, আমি কী পড়ে আছি এটা আমার একান্ত আমার নিজের ব্যাপার। আমাকে অনেকে জিজ্ঞেস করে আপনি কী পড়ে আছেন একটা ছবি দেন না, আই নো মানে আপনার খুব ফ্যান্টাসিতে কাজে লাগবে সেটা, কিন্তু আমি তো ফ্যান্টাসি জানি না। ইলোরা গহর আপনাদের ফ্যান্টাসি, আপনি ইলোরা গহর নাটক খুঁজে বের করেন, ওইখান থেকে 100টা ছবি স্ক্রিনশট নেন, একটু কষ্ট করেন। তাজবিন গহর অ্যাকাউন্টটা উন্মুক্ত করার কারণই হচ্ছে ইলোরা গহর অ্যাকাউন্টগুলো এতই অ্যাক্টিভ, ওরা আমি কোনো ছবি দেওয়ার আগে ওনারা দিয়ে ফেলে এটা কি আমার সাথে আমার ফেসবুকের সাথে কানেকশন নাকি আল্লাহ জানে। আলহামদুলিল্লাহ ম্যাক ইন্টেরিয়র ডেকোরেটিভ, মাই গড ম্যাক দেখেন আমার এই ওয়ালগুলো খালি আছে, একটু পরে দেখায় ফ্রিতে আমাকে একটু আইডিয়া দেন তো কীভাবে সাজানো যায়, যদি আমি নিজে সাজাই কিন্তু একটু ওয়ালপেপারে কাজ করাতে চাই। আমার এই স্পেসটাতে অনেক জায়গা খালি আছে, ওয়াল খালি আছে, দুইটা পার্ট খালি আছে, অবশ্যই এখানে কিছু পেন্টিং আছে। এখন রেডি হচ্ছে ডাবিংয়ের জন্য, আব্বাস ফিল্মের ডাবিং আছে আমার। ওইটার খাবো না, ভালো লাগছে না, কফিটা নিয়ে যাই। এখানে তিনটে পেন্টিং দেখতে পাচ্ছি, পেইন্টিং আমার খুব প্রিয়। আমি এখন আমার রুমে ঢুকলাম, বারান্দায় একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করতে চাই, কিন্তু তার আগে মানে একটা ছোট্ট গার্ডেনের মতো করে তারপরে সিটিং অ্যারেঞ্জমেন্টটা করতে চাই। ওই সাইডের বারান্দার একটা আছে আমার, ওইখানে একটা মানে ওইটার সাথে কিছু টেবিল আছে, ইয়েসের ল্যাডারটা ওখানে রাখা। না আমি কোনো নতুন নাটকে কাজ করছি না, আমি একটা ফিল্মে ডাবিং করতে যাচ্ছি, নাটকে শিল্প নাই এখন, ব্যবসা করছেন ওনারা, সবাই কুটিপতি হতে চায় শিল্পর নামে ফাঁকিবাজি করে।
ভাই ঈদের সময় 40টা নাটক করছিলাম, অলমোস্ট 43টা নাটক। আমি বোধহয় দুইটার নাম বলতে পারি আর একটারও নাম বলতে পারি না। সো তার মানে আপনি বুঝতে পারছেন যে ওগুলো নাটক নয়। রাত্র 2:30-3টা পর্যন্ত কাজ করা, ঈদের নাটক করে, এবং তাদেরই প্রোডাকশনের পরের দিন কিন্তু আরেকটা নাটক আছে। এরা যে আমার বয়স হয়েছে বা এই মানে এগুলি মাথার থেকে তাড়া দেয় বানানোর সময়, এবং সেট থেকে ডিরেক্টর হাওয়া হয়ে যায়, ক্যামেরাম্যান শ্যুট নি করতেছে। আমাদের সময় এরকম ছিল না, আমরা কখনো এরকম দেখি নাই। সো এইসব কাজে আমি নাই, কারণ আমি তো 30-40 হাজার টাকা হাঁকাই না নাটকে। সো আমার কাজটা প্রপারলি করতে হবে, আমাকে অত রাত পর্যন্ত রাখলে আই ফিল ব্যাড, আমার প্রপার রেসপেক্টটা না দিলে আমি বিক্রির মাল নাশ হয়ে যাবে। স্যার আমাকে আরও 10টা নাটক দিবে, আপনার জন্য আরেকটা ফিল্ম তৈরি করছে, আপা তাড়াতাড়ি আসেন, কথা আছে, আর আগে একটাই বিক্রি কর। মাথা চুলকাচ্ছে, মাথা মধ্যে মেথি দিছি, মেথিগুলো সব আটকে রয়েছে। তাড়াতাড়ি বাথরুম থেকে বের হয়েছি। কোন মুভিতে কাজ করছি না, শুটিং শেষ হয়ে গেছে আব্বাসের, আর নতুন যেগুলো করছি সেগুলোর নাম বলবো না, কারণ বাংলাদেশে ম্যাক্সিমাম ছবি শুটিং শুরু হয় তারপরে 2-3 বছর করে রিলিজ করে। আগে সূর্যদিকের পরে এতদিন পরে কেন রিলিজ হচ্ছে এটা নিয়ে সবার খুব মাথা ব্যথা ছিল। এখন দেখি যে মানুষ শুরু করে দেয় কিন্তু শেষ হয় অনেক পরে। সুতরাং বরঞ্চ আব্বাসই তাড়াতাড়ি শ্যুট হচ্ছে না, আব্বাস ওনাকে অনেকদিন ধরে শ্যুটিং হয়েছে, ওরা যেহেতু অল্প অল্প পয়সা জোগাড় করে, বাট থিমটা একটু ডিফারেন্ট দেখে আমি করেছি। আরেকটা না শ্যুটিং করেছিলাম আমি ভালোবাসার রং ধনু, এত সুন্দর কাজ করছিলাম, তা যাদের ফলাফল শূন্য সেগুলির নাম বললে তো লাভ নেই। তো আপনারা ভালো থাকবেন, আমি কাজে যাই, নাতনি আসছেন, আজ নাতনির কাছে একটু 1 ঘন্টা ঘুরে আসি, তারপর আবার আমার যাইতে হবে, ভিসার জন্য যেতে পারলাম না। ইন্ডিয়ান ভিসা কেউ হেল্প করতে পারেন? থ্যাংক ইউ, বাই।